আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনায় মারা গেছে আরো 37 জন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যু বন্যার পানিতে প্লাবিত নতুন নতুন এলাকা 31 জেলায় পানিবন্দী 40 লাখ মানুষ তলিয়ে গেছে জামালপুর শহর বাংলাদেশের সাফল্যে গর্বিত ভারত বললেন ভারতীয় হাই কমিশনার এবং নারায়ণগঞ্জে খামার থেকে চলছে অনলাইনে ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু বেচাকেনা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ দেশে করোনায় মারা গেছেন আরো 37 জন এ পর্যন্ত এই ভাইরাসে 2965 জন প্রাণ হারিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2772 জনের শরীরে অনলাইন বুলেটিনে ঈদের সময় গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম 21টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চলমান আছে দেশে করোনা সংক্রমণ আর মৃত্যু হার দুটোই ওঠানামা করছে ২৪ ঘন্টায় 12,859টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 21.5% হারে 11.5 লাখের বেশি পরীক্ষায় এ পর্যন্ত করোনা পজিটিভের সংখ্যা 2.25 লাখের কিছু বেশি ২৪ ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2772 জন ২৪ ঘন্টা শনাক্তের হার 21.56% এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 2,26,225 জন রোববার করোনায় প্রাণ গেছে 37 জনের তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 24 জন চট্টগ্রাম 5 জন খুলনা 2 জন ময়মনসিংহ বিভাগ 1 জন রংপুর বিভাগ 3 জন বরিশাল বিভাগ 2 জন পরিসংখ্যানে সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে তুরস্ককে পেছনে ফেলে আরও এক ধাপ এগিয়ে 16তম এখন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় সংক্রমণ বা মৃত্যু দুদিক থেকে এশিয়ার শীর্ষ 5 দেশের তালিকায় নেই বাংলাদেশের নাম এশিয়ার যে 5টি দেশে সর্বাধিক মৃত্যু রিপোর্ট হয়েছে সেই দেশগুলি হলো ইন্ডিয়া ইরান পাকিস্তান তুর্কি এবং ইন্দোনেশিয়া সবশেষ 24 ঘন্টায় করোনায় সুস্থ হয়েছেন 1,801 জন এ পর্যন্ত 16 লাখ মানুষকে সুস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ সামনে কোরবানি ঈদ উপলক্ষে গরুর হাটের যে নীতিমালা ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা বিধিগুলি সর্বাত্মকভাবে মেনে করোনা ভাইরাসে আক্রান্ত নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ভোর 6:30টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় 54 বছর বয়সে ইসরাফিল আলম তিনবার সংসদ সদস্য ছাড়াও শীর্ষস্থানীয় শ্রমিক নেতা ছিলেন 3 সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হলেও গত 3 দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ দেশের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনরা করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় কমেছে মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় বিভিন্ন অঞ্চল থেকে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে খুলনায় 3 জন বরিশাল বিভাগে 2 জন ও নোয়াখালীতে 3 সুনামগঞ্জে 1 জন মারা গেছেন এছাড়া বিভিন্ন অঞ্চলে আক্রান্তের সংখ্যাও কমছে জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগার মান আগের দিনের চেয়ে কমে খুলনায় গত 24 ঘন্টায় মারা গেছে 3 জন তাদের 1 জন করোনায় এবং 2 জন করোনা উপসর্গ নিয়ে তাছাড়া খুলনায় 53 জন সহ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 160 জন বরিশালেও কমেছে করোনায় মৃত্যু একদিনে এই বিভাগে মারা গেছে 2 জন পটুয়াখালী জেলার কলাপাড়ায় 1 জন মারা গেছে করোনায় আর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ ছিল বিভাগের 6 জেলায় নার্স ব্যাংকার পুলিশ ও র‍্যাব সহ নতুন আক্রান্ত 74 জন করোনায় মৃত্যু কমেছে নোয়াখালীতেও গত 24 ঘন্টায় মারা গেছে 1 জন এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 62 আর নতুন শনাক্ত 22 জনের সুনামগঞ্জেও 1 ব্যক্তি মারা যায় করোনায় আশাবাদী করেছে করোনার হটস্পট হিসেবে পরিচিত কুমিল্লা ও সিলেট করোনা ভাইরাস কিংবা উপসর্গ নিয়ে একদিনে এই 2 জেলায় কোনো মৃত্যু নেই তবে কুমিল্লায় করোনায় শনাক্ত হয়েছে আরও 35 জনের আর সিলেটে শনাক্ত 48 জন চট্টগ্রামে নমুনা পরীক্ষায় 169 জনের করোনা পজিটিভ হয়েছে আশার কথা গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ
এদিকে যশোরে পুলিশ কারারক্ষী নার্স শিক্ষক ও ব্যবসায়ী সহ মোট আক্রান্ত 63 জন নাটোরে এক উপজেলা চেয়ারম্যান সহ 6 জন করোনা পজিটিভ আর গত 24 ঘন্টায় শেরপুরে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে পরাগমান এটিএন বাংলা বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি প্রতিদিনই বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন জেলা দেশের 31 জেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব আর নদী ভাঙ্গনের আতঙ্ক নিয়ে দিন কাটছে 30 লাখেরও বেশি মানুষের বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুর শহর নওগাঁর আত্রাই নদীতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে এক স্কুল ছাত্র প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান দেশের 31 জেলায় বন্যা দুর্গত প্রায় 40 লাখ মানুষ এখন চরম দুর্ভোগে জামালপুরে যমুনার পানি কমলেও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অবিরাম বৃষ্টিতে শহরের পথঘাট তলিয়ে গেছে পানি ঝুঁকে পড়েছে বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠানে পানিবন্দী দুর্বিষহ জীবন কাটাচ্ছে প্রায় 10 লাখ মানুষ বানভাসীদের জন্য 80টি মেডিকেল টিম গঠন ও সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল থাকার মতন কোনো জায়গা নেই এনে ঘর বাড়ি থেকে অন্য খান্তি আলহানি আশ্রয় নিয়ে আসি পাতিলের মধ্যে তুলে চাউল আনবে যেতে আসি আবার পানি আনবে যাই সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি জেলার 72,000-এরও বেশি পরিবারের 3.5 লাখ বানভাসীর দিন কাটছে অর্ধাহারে অনাহারে সেই দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে নদী ভাঙন সুখবর নেই শেরপুরের বন্যা পরিস্থিতির বৃষ্টি অব্যাহত থাকায় পানিবন্দী লাখো মানুষ চরম দুর্ভোগে রয়েছে বন্যা কবলিত এলাকায় অপ্রতুল ত্রাণ তৎপরতার পাশাপাশি পশুখাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে নাটোরে পানির প্রবল স্রোতে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে পানির তোরে ভেসে গেছে অসংখ্য পুকুর ও ফসলি জমি চরম আতঙ্কের মধ্যে আছে বাঁধ সংলগ্ন মানুষ রাজবাড়িতে পদ্মার পানি বাড়ছে ফলে জেলার সদর গোয়ালন্দ পাংশা কালুখালী উপজেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এছাড়া দৌলদিয়া ফেরিঘাটের 2টি সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পাড়ের বাঁধের অংশ দিয়ে পানি ঢুকে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আত্রাইয়ে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে আর ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক ছাত্র নিখোঁজ রয়েছে টাঙ্গাইলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে জেলার 10টি উপজেলায় প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বাড়তে থাকায় শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এ জেলায় পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ প্রতিদিনই পানি বাড়ছে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় সরকারি হিসেবে মুন্সীগঞ্জের 4টি উপজেলার 21টি ইউনিয়নের 164টি গ্রাম প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 32,000 পরিবার এদিকে বন্যায় সুনামগঞ্জ জেলার সদর থেকে উপজেলা সংযোগ সড়ক সহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীণ সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে মইনুল হাসান এটিএন বাংলা বাংলাদেশের সাফল্যে ভারত গর্ববোধ করে বলে মন্তব্য করেছেন এদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস দুপুরে নাটোর শহরে লালবাজার এলাকার পুনর্নির্মিত জয়কালী মাতার মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন বাংলাদেশের অগ্রযাত্রায় ভারত সবসময় পাশে ছিল আগামীতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাই কমিশনার অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ছাড়াও অনলাইনে সংযুক্ত হন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সরকার সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ফাট্টি 97 লাখ টাকা ব্যয়ে ভারত সরকারের অর্থায়নে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় আমরা একদম থেকে আজ অবধি এই যাত্রায় আপনাদের পাশে আছি আগামীতেও থাকব আমরাও এই উন্নয়নের পথে সহযাত্রী এবং এই সাফল্যের জন্য গর্বিত আগত দিনে আমাদের সমর্থন অব্যাহত থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস পরিশ্রম ও কাজের মধ্য দিয়ে ব্যক্তিকে ছাড়িয়ে প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম সকালে পিরোজপুরে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়ের 50তম জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান খান তালুকদার সাধারণ সম্পাদক এম এ হাকিম খাওলাদার ও স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির আহ্বায়ক শফিল হক মিঠু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নতুন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। সকাল 10:30 তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ও নৌবাহিনী প্রধানের সহধর্মিণী বেগম মনিরা রোশন ইকবাল জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। ঢাকার ধামরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 5 সদস্যকে আটক করেছে র‍্যাব। ভোরে ধামরাইয়ের ধুলিফিটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক জঙ্গি সদস্যরা হলেন চাপাই নবাবগঞ্জ জেলার মিজানুর রহমান পলাশ, দুরুল হুদা, আব্দুর রশিদ, রাসেল মিয়া ও আব্দুল হাই। এ সময় তাদের কাছ থেকে রাষ্ট্রবিরোধী উগ্রবাদী বিভিন্ন বই উদ্ধার করা হয়। চট্টগ্রামে পুলিশের হাতে মা ও বোন লাঞ্ছিত হওয়ার ঘটনায় নগরীর ডবলমুরিং থানার বরখাস্ত এসআই হেলাল ও 3 সোর্সকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। আত্মহত্যাকারী কিশোর সাদমান ইসলাম মারুফের মা রুবিনা আক্তার বাদী হয়ে সকালে চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। গত 16 জুলাই রাতে নগরীর আগ্রাবাদ মসজিদ গলিতে ডবলমুরিং থানার এসআই হেলাল ও কয়েকজন সোর্স অভিযানের নামে কিশোর মারুফকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালায়। এ সময় তার মা বোনকে লাঞ্ছিত করে পুলিশ। অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে 10ম শ্রেণীর ছাত্র কিশোর মারুফ। এই অভিযোগে এসআই হেলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোরবানির জন্য নারায়ণগঞ্জে এবার 1 লাখ গরু প্রস্তুত করা হয়েছে। হাটে নয়, খামার থেকে অনলাইনে ও স্বাস্থ্যবিধি মেনে সরাসরি চলছে এসব কোরবানির পশু কেনা বেচা। খামারিদের দাবি, 1 বছর আগে থেকে খাদ্য হিসেবে প্রাকৃতিক উপায় তৈরি খড় খুশি ভুষি ও জমিতে চাষ করা কাঁচা ঘাস খাওয়ানো হয়েছে এসব গরুকে। পাশাপাশি খামারে এসে সরাসরি কিনতে আগ্রহীদের জন্য রয়েছে মাস্ক, জীবাণুনাশক প্যানেল ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। নারায়ণগঞ্জ জেলায় 3000েরও বেশি পশুর খামার রয়েছে। করোনা দুর্যোগে এবার ঈদুল আজহায় তেমন ব্যস্ততা নেই ব্রাহ্মণবাড়িয়ার কামারপল্লিতে। প্রতি বছর এই সময়ে কামারদা বটি ছুরি সহ কুরবানির সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করলেও এবারে চিত্র অনেকটা ভিন্ন। কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় নামমাত্র লাভে বিভিন্ন কুরবানির সামগ্রী বিক্রি করছেন কামারদা। ধার দেনা করে ব্যবসা করে রাখলেও ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহায়তার দাবি জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রায় 5000 খামার রয়েছে। শ্রমিক আন্দোলন থামানোর নামে 90 কোটি টাকা ব্যয় দেখানো বিজিএমসির কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবিতে খুলনার মানববন্ধন করেছে পাটকল শ্রমিকরা। নগরীর খালিশপুরে বিআইডিসি রোডে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ ও মানববন্ধনের আয়োজন করে। এ সময় সমাবেশে সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহনাজ শারমিন, শ্রমিক নেতা হেমায়ত উদ্দিন আজিজ আজাদী ও সোহরাব হোসেন বক্তব্য রাখেন। বক্তারা ঈদুল আজহার বোনাস প্রদান সহ অন্যান্য বকেয়া পরিশোধ করে পিপিইর মাধ্যমে দ্রুত পাটকলগুলো চালুর দাবি জানান। হবিগঞ্জে 75 জন চোরা কারবারি বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। দুপুরে হবিগঞ্জ বিজিবির সদর দপ্তরে তারা আত্মসমর্পণ করে। এ সময় সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আর চুরি না করার অঙ্গীকার করে আত্মসমর্পণকারীরা। রংপুরে করোনাকালে পরীক্ষার অনিশ্চয়তার কারণে মানবিক বিবেচনার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার উত্তর নিবন্ধীদের গেজেট করে আইনজীবী হিসেবে সনদ প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। একই সাথে আপিল বিভাগের রায় অনুযায়ী প্রতি বছর বার কাউন্সিল পরীক্ষা সম্পন্ন করারও দাবি জানানো হয়।
শরীয়তপুরের নড়িয়ায় বন্যা দুর্গত এলাকার অসচ্ছল 5,500 মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশরাফুন নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন ও জেলা পরিষদ সদস্য এনায়েত উল্লাহ মুন্সি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। করোনা দুর্যোগকালে নানা সমস্যার জর্জরিত নারায়ণগঞ্জের বিভিন্ন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ করা হয়েছে। নগরীর ইসদাইর এলাকায় মোহরুম শামসুজ্জোহা স্টেডিয়ামের কনফারেন্স রুমে এসব অনুদান বিতরণ করেন সংসদ সদস্য শামীম ওসমান, জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, ক্রীড়া সংগঠন ইব্রাহিম চেঙ্গিস ও জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাসুল গাউন সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। করোনার কারণে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের সহায়তার এগিয়ে এসেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। জেলায় 50,000 পরিবারকে ত্রাণ সহায়তার অংশ হিসেবে সকালে খাগড়াছড়ি হাইস্কুল মাঠে 1,800 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।